আমার মা খুব ধার্মিক ছিলেন, কি জানেন, আমার মা এত সৎ মানুষ ছিলেন, এত সৎ মানুষ আমি কোথাও দেখিনি। আর মাকে আমি শ্রদ্ধা করতাম বাবা। হ্যাঁ, তাতে কি, মার তো নিজের একটা মত আছে এবং সেই মতটা তার মত, আমার মতটা আমার মত, মত ভিন্ন হতে পারে। তাই বলে আমি আমার মতটাকেই শ্রদ্ধা করব এবং অন্যের মতকে শ্রদ্ধা করব না, তা তো নয়। এবং সবারই কথা বলার অধিকার থাকা উচিত। ভলতেয়ার যেটা বলেছিলেন যে আমি তার সঙ্গে একমত নই, কিন্তু তার বাক স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিয়ে লড়ব। কেন, আপনি একটা ভ্রমণ কাহিনী, একটা ডিটেকটিভ গল্প, একটা ছোটদের গল্প, এই যে লেখকরা লেখে বিভিন্ন ধরনের, সেরমভাবে কিন্তু আপনি লিখছেন না। সেটা হয়তো আমার অক্ষমতা, আমি হয়তো সব লিখতে পারি না। আসলে আমি তখনই লিখি যখন না লিখে পারি না। যে কথাগুলো লিখেন কেন না লিখে পারি না বলে, আমি কিন্তু ওই যে ওই রকম নিয়ম করে লিখতে পারি না। এই কিছু লেখক আছে সকালবেলা উঠে, সকালে সকালবেলা উঠে এই দুপুর 12টা অবধি বা 1টা অবধি লিখবে, তারপর আবার সন্ধেবেলায় লিখবে, এরকম সময় থাকে। আমার কখনো ওরকম সময় নেই। আমি দেখা যায় দিনের পর দিন লিখছি না, আবার দিন রাত লিখছি, সারা রাত লিখছি। মেয়েবেলার নামটা খুব সুন্দর, নামটা সত্যিই খুব সুন্দর। আসলে মেয়েবেলার নামটা আমি দিয়েছিলাম এই জন্যে, আমি ইচ্ছে করি, জানি না এটা আপনার ভালো লাগবে কিনা, আমি না ছেলেবেলাটা বলি না, ছোটবেলা বলি। ছোটবেলা আমি ছেলেবেলাটা বলি না, গানে অনেকে জিজ্ঞেস করেছে ছেলেবেলা ছেলেবেলা বল, ছোটবেলা ছোটবেলা বলি না। ছেলেবেলা মেয়েদের কি কোনো ছেলেবেলা থাকে না নাকি? না, আসলে কি মেয়েদের, যেমন ধরুন লেখিকা সম্পাদিকা এসব আমি করি না, আমি লেখক সম্পাদক লিখি। কিন্তু মেয়েবেলাটা কেন আমি প্রথম ভেবেছিলাম, কারণ মেয়েদের জীবনটা আমার সবসময় মনে হয়েছে অন্যরকম, আলাদা। মেয়েরা যেভাবে জীবন দেখে সেভাবে হয়তো পুরুষেরা দেখে না, সুতরাং এটাকে মিলিয়ে ফেললে ঠিক হয় না। মেয়েদের যে যন্ত্রণা থাকে, যে কষ্ট থাকে, ছেলেদেরও থাকে, কিন্তু ছেলেদের এটা আলাদা, অন্যরকম। তাই আমি মেয়েবেলা নামটা দিয়েছি, যে যেন মেয়েদের জীবন যে অন্যরকম, মেয়েদের জীবন যে আলাদা, বিশেষ করে এই সমাজে। গল্প আসে কীভাবে আপনার কাছে? হঠাৎ করে মাথায় অনেক দিন থেকে গল্পটা আসতে থাকে, আমি ভাবতে থাকি ভাবতে থাকি। একবার হয়তো এমন হয় যে রাত 2টোর সময় উঠে আমি খুব অস্থির হয়ে উঠছি, আমার লিখতে হবে, তখন লিখি। আর লিখতে লিখতে এমন হয়েছে যে আমি কাঁদছি, হয়তো কারো কথা লিখছি, বিশেষ করে মেয়েদের যন্ত্রণার কথা লিখতে গেলে এরকম হয়, আমি যেন সেই মেয়েটা হয়ে যাই, আমি তাকে ফিল করি। মানে আমি তাকে রচনা করছি, আমি তাকে সৃষ্টি করছি, কিন্তু আমি তাকে অনুভব করছি এবং আমি তার জন্য কাঁদছি, তার কষ্টটুকু অনুভব করে কাঁদছি। ওটাতে হবে হ্যাঁ, আমি পরে করছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা, যদি একটা, আমি একটা জানি না, একটু উত্তর দিলে দেবেন, না দিলে না দেবেন, একটা এইরকম একটা জায়গায়, এর থেকেও দুর্গম জায়গা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে থেকে আপনি আর ফিরতে পারবেন না, কিন্তু খাওয়া দাওয়া সব দেওয়া টেওয়া হবে এবং জায়গাটা মোটামুটি ভালো লাগবে আপনার, আপনাকে তিনটে ছবি সিনেমা নিয়ে যেতে পারবেন। আপনি কোন তিনটে সিনেমা বাজবেন? কালকেই পাল্টে যেতে পারে এটা, জাস্ট তিনটে ছবি, কেনলোচের একটা নেবেন, একটা নিতে পারবেন, প্রত্যেকের একটা নিতে চলবে, পাহাড়ি এলাকা হয়, খুব পাহাড় হয়, তাহলে ব্রোকব্যাক মাউন্টেন নেব। আর কি নেব? আর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নেব, পথের পাঁচালী, ব্রোকব্যাক মাউন্টেন, ল্যান্ড অ্যান্ড ফ্রিডম। এরকম কেউ আছে যারা আপনি, যাকে মনে হয় যে লোকটির নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল? অনেকেই বলেছে বব ডিলানের পাওয়া উচিত, বব ডিলানকে সাহিত্যিক হিসেবে কাল আগামী কাল দিয়ে দেওয়া উচিত, আসলে দিয়ে এক্ষুনি দিয়ে দেওয়া উচিত। আমি কেন জানি না, পড়ানো হচ্ছে যখন বব ডিলান, কেন বব ডিলান পাবে না আমি এটা বুঝি না, কেন তাকে মিউজিশিয়ান বলা হবে? আচ্ছা, একবার একজন পোলিশ কবি পেলেন, জীবনে 200 কবিতা লিখেছেন, উনি বোধহয় 95 কি 96 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। তো এর চেয়েও তো অনেকে অনেক ভালো লিখেছে,
কত বড় বড় লেখক কবি আছে ওদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না, বিশেষ করে ভারতবর্ষী। রবীন্দ্রনাথকে আপনি কি হিসেবে দেখেন, মানে তার কোন জায়গাটা, তার গান, তার উপন্যাস, তার কবিতা, ছোট গল্প? তার সবচেয়ে ভালো লাগে আমার গান, এবং তারপর হচ্ছে ছোট গল্প। আমার ছোট গল্প, তারপরে গান। গান পড়ে, গান তো বাঁচিয়ে রাখে। গান না, আমি যখন বিদেশে যখন ব্লুজ শুনছি, জ্যাজ শুনছি, এই রক এন্ড রোলে মানে মেতে আছি, হঠাৎ করে দেখি কি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, কি চাই কি চাই, আমার একটু রবীন্দ্রসঙ্গীত চাই চাই, তখন কিছু কণিকা শুনি, মন ভালো হয়ে যায়। কোন গানটা আপনাকে খুব খুব ভালো লাগে রবীন্দ্রনাথ একটা গান? এই মুহূর্তে মনে পড়ছে আমি কান পেতে রই, শান্তিদেব ঘোষ গিয়েছিলেন কোনো বাজনা ছাড়া। গান না, আমি গান জানি না, একটুও গাইতে জানি না। নাম হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা এদের একটা চেইন মতন আছে, অনেক জায়গায় সোনার বাংলা রিসর্ট আছে, এখানেও একটা আছে। গ্রীষ্মকাল তো বটেই, সামার হলিডে জন্য, প্লাস এই শীতকাল, শীতকালটা খুব খুব মজার। আজকে আমরা পুরো রেঞ্জটা দেখতে পেলাম না, মানে যতটা দেখতে পেলাম খুব মিষ্টি লাগলো, কিন্তু পুরো এখান থেকে ঋষভের মজা হচ্ছে, ঋষভের আমরা যে পাহাড়টার ধারে আছি তার উল্টো দিকে একটা কমপ্লিট ভ্যালি, কিচ্ছু নেই, সেই ভ্যালির ওপাশে পুরো পাহাড়, পুরোটাই হিমালয়টা পুরোটা দেখা যায়, মাউন্ট এভারেস্ট বলুন, কাঞ্চনজঙ্ঘা তো বটেই, একেবারে নাথুলা পাস অব্দি পুরোটা দেখা যায় ক্লিয়ার ডেতে। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে, তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে, এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে রাখে। ওরা তোমাকে বলবে ছি ছি বেহায়া বেশরম, শুনে তুমি হাসবে। ওরা তোমাকে বলবে তোর চরিত্রের ঠিক নেই, শুনে তুমি জোরে হাসবে, বলবে তুই নষ্ট ভ্রষ্ট, তুমি আরো জোরে হাসবে, হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে তুই একটা বেশ্যা। তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি বেশ্যা। ওদের পিলে চমকে উঠবে, ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে, ওরা পলকহীন তোমাকে দেখবে, তুমি আরো কিছু বলো কিনা শোনার জন্য কান পেতে থাকবে। ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক দুরু দুরু কাঁপবে, ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে। তোমার লজ্জা হবে আমেরিকা, কবে তোমার চেতন হবে আমেরিকা, কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা, কবে তুমি পৃথিবীর মানুষকে বাঁচতে দেবে আমেরিকা, কবে তুমি মানুষকে মানুষ বলে মনে করবে আমেরিকা, কবে এই পৃথিবীটাকে টিকে থাকতে দেবে আমেরিকা। শক্তিমান আমেরিকা, তোমার বোমায় আজ নিহত মানুষ, তোমার বোমায় আজ ধ্বংস নগরী, তোমার বোমায় আজ চূর্ণ সভ্যতা, তোমার বোমায় আজ নষ্ট সম্ভাবনা, তোমার বোমায় আজ বিলুপ্ত স্বপ্ন। কবে তোমার হত্যা যজ্ঞের দিকে তাকাবে, কুৎসিত মনের দিকে, কলঙ্কের দিকে তাকাবে আমেরিকা, কবে তুমি অনুতপ্ত হবে আমেরিকা, কবে তুমি সত্য বলবে আমেরিকা, কবে তুমি মানুষ হবে আমেরিকা, কবে তুমি কাঁদবে আমেরিকা, কবে তুমি ক্ষমা চাইবে আমেরিকা। আমরা তোমার দিকে ঘৃণা ছুড়ে দিচ্ছি আমেরিকা, আমরা ঘৃণা ছুটতে থাকবো ততদিন যতদিন না তোমার মারণাস্ত্র ধ্বংস করে তুমি হাঁটু গেড়ে বসো, ঘৃণা ছুটতেই থাকবো যতদিন না তুমি প্রায়শ্চিত্ত করো, আমরা ঘৃণা ছুড়বো, আমাদের সন্তান ছুড়বে, সন্তানের সন্তান ছুড়বে, এই ঘৃণা থেকে তুমি পরিত্রাণ পাবে না আমেরিকা।
তোমার কত সহস্র আদিবাসীকে তুমি খুন করেছ, কত খুন করেছ এল সালভাদরে, খুন করেছ নিকারাগুয়ায়, করেছ চিলিতে, কিউবায় করেছ, পানামা, ইন্দোনেশিয়ায়, কোরিয়ায় খুন করেছ, ফিলিপিনে করেছ, ইরানে, ইরাকে, লিবিয়ায়, মিশরে, প্যালেস্তাইনে, ভিয়েতনামে, সুদানে, আফগানিস্তানে। মৃত্যুগুলো হিসেব করো আমেরিকা, তুমি হিসেব করো, নিজেকে ঘৃণা করো তুমি আমেরিকা, নিজেকে তুমি এখনো সময় আছে ঘৃণা করো। এখনো তুমি তোমার মুখখানা লুকোও দুহাতে, এখনো তুমি পালাও কোনো ঝাড় জঙ্গলে, তুমি গ্লানিতে কুঁকড়ে থাকো, কুঁচকে থাকো, তুমি আত্মহত্যা করো। থামো, একটু দাঁড়াও আমেরিকা, তুমি তো গণতন্ত্র, তুমি তো স্বাধীনতা, তুমি তো জেফারসনের আমেরিকা, লিঙ্কনের আমেরিকা, তুমি মার্টিন লুথার কিংয়ের আমেরিকা, তুমি রুখে ওঠো, রুখে ওঠো একবার শেষবার মানবতার জন্য। আমি কখনো কোনো বাঙালির অনুষ্ঠানে যাইনি, এই দীর্ঘ 12 বছরে প্রথম গিয়েছিলাম বঙ্গ সম্মেলনে। এটা কোথায়? এটা ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়েছে, নিউ ইয়র্কে। তো যেহেতু আমেরিকা, তাই আমেরিকার একটা কবিতা, আমেরিকার ওপর একটা কবিতা পড়তে চেয়েছি। আমি বলে নিয়েছি যে আমেরিকানদের বিপক্ষে আমি নই, আমেরিকান ফরেন পলিসির বিপক্ষে আমি আছি। তো কবিতাটা পড়তে পারলাম না, কিছু লাইন পড়ার পরই বু করলো প্রবাসী বাঙালিরা, বাঙালিরা। তারপর আমাকে নেমে যেতে হলো। যারা আয়োজক ছিলেন এই সম্মেলনের, তারা আমাকে ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকেই একেবারে বের করে দিলেন। বলে FBI আসছে, পুলিশ আসছে, আমাদের ভীষণ খারাপ অবস্থা হবে, আপনি চলে যান এখান থেকে। আপনার সব লেখাতেই ইউ আর দেয়ার সামওয়্যার, না? হ্যাঁ, আমি তাই নন ফিকশন খুব পছন্দ করি না, প্রবন্ধ, হ্যাঁ, নন ফিকশন পছন্দ করি। ফিকশন, আমার মনে হয় যে জীবনে এত গল্প আছে, এত কিছু আছে, আমার বানাতে হবে কেন কিছু? আমি যদি আমার জীবনের কথা লিখি, আমি যদি আরও একজন আমার যে বন্ধু আছে তার কথা লিখি, তারপর আশেপাশে যাদের আমি দেখছি ঠিক এগুলোই লিখি, তাহলে এগুলোই কি অনেক নয়? প্রশ্নটা করবো না করবো না করবো না ভাবছিলাম, করেই ফেলি, তার সমাধান হয়ে যাবে টেলিকাস্ট হতে হতে, কিন্তু জানি না সেটাই তবু করবো। সেটা একটু আমার মনে জানতে চাইবে, আমারও খানিকটা দায়বদ্ধতা আছে লোকের কাছে আর দূরে নেই। সেটা হচ্ছে যে এই এখন যে সময়টা আসছে আপনার, আপনার এইটা সিটিজেনশিপটা অ্যানাউন্স করে যাচ্ছে, এইবার কী মনে হচ্ছে সেটা নিয়ে এক্ষুনি বলতে হবে, কিন্তু সেটা নিয়ে আমার একটু জানতে ইচ্ছে করছে। সেটা কারণ এটা তো একটা মনে, একটা একটা মনের ভেতরে একটা তো হচ্ছে, সেইটা একটু জানতে ইচ্ছে করছে। সেইটা সেটা আসলে তো আমি সিটিজেনশিপ পাইনি, আমি চেয়েছিলাম, আমাকে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়েছে, মানে থাকার অনুমতি। সেটা 1 বছরের জন্য দেওয়া হয়েছিল, ওটার এক্সটেনশন চেয়েছিলাম, ওটা 6 মাসের করেছে। 6 মাস যে এক্সটেনশনটা করা হয়েছে রেসিডেন্ট পারমিটের, সেটা শেষ হয়ে যাচ্ছে 17 তারিখে। এখন আমি আবার অ্যাপ্লাই করেছি যে আমার আবার একটু বাড়ানো হোক, আমার এই এখানে থাকার অনুমতি দেওয়া হোক। এখন জানি না কি হবে, এইটা জানুয়ারিতে বসে আছি আমরা, আর ফেব্রুয়ারি 17 তারিখে শেষ হয়ে যাবে। তো এদিকে তো আমি বেশ সংসার পেতে বসেছি, একেবারে শেকড় গাড়ছি। কেন? কারণ আমি নিজের দেশে যেতে পারি না, আর বাংলাকে আমি কখনো আলাদা করে কখনো দেখিনি। এখানে আমাকে ভারতে আসতে দেওয়া হতো না, অনেক বছর আসতে দেওয়া হয়নি, যখন থেকে ভিসা দেওয়া হচ্ছে, মানে নির্বাসিত জীবনে যখন ছিলাম সেই ইউরোপে, তখন আমি ভারতে আসতে শুরু করেছি। আর যখন আরও একটু থাকার সুযোগ পেলাম, তখন আমি থাকতে শুরু করেছি কলকাতায়। কেন? আমি নিজের ভাষায় কথা বলতে পারছি, আমি এই ভাষাটা কি খুব ভালোবাসি, এই ভাষায় আমি লিখি, এই ভাষার মানুষের সঙ্গে আমি থাকতে চাই, তাহলে আমার লেখাটা হবে। আসলে যখন বাংলাদেশে ওই রকম মৌলবাদীরা আমাকে মেরে ফেলতে চাইছিল, তখন ইউরোপ আমাকে বাঁচিয়েছিল। মানে ইউরোপ বাঁচিয়েছিল মানে কি, ইউরোপিয়ান ওখানকার শিল্পী, সাহিত্যিক, ওরা সবাই আন্দোলন করেছিল, তাদের সরকারকে চাপ দিয়েছিল যে আমাকে যেন বাঁচাও। তখন ইউরোপিয়ান গভর্নমেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্ট বেশ দায়িত্ব নিয়ে আমাকে দেশ থেকে, মানে সরকারের সঙ্গে কথা বলে বাঁচিয়েছিলেন, তাদের বিদেশে আমাকে আশ্রয় দিয়ে।
কিন্তু এখন হ্যাঁ প্রাণে বেঁচেছিলাম, কিন্তু এখন লেখক হিসেবে বাঁচতে পারি আমি যদি বাংলায় বাংলায় থাকি। অবভিয়াসলি ট্রান্সলেট করে করে ট্রান্সলেট করে করে তাই তো, আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় লিখি না। আর আমি যে ভাষায় কথা বলি বাঙালি সংস্কৃতি মধ্যে যদি আমি না থাকি, তাহলে দূরে ভিন্ন ভাষায় ভিন্ন পরিবেশে ভিন্ন সংস্কৃতির মধ্যে থেকে আমি কদিন বাঙালি লেখক হিসেবে বাঁচতে পারব? আমি জানেন আমি অনেকের কাছে শুনেছি, আমি সত্যি আন্তরিকভাবে আশা করব যে হ্যাঁ অনেকে আন্তরিকভাবে বলবো যে যে যাতে এটা আপনাকে দিয়ে দেয়া হয়। কত মানুষ আমাকে বলেছে তারা খুব খুশি হবে আমি যদি থাকি, আপনাকে বলে কি লাভ? কিন্তু আমরা তো সবাই রাজনীতি বুঝি না, রাজনীতি হয়তো অন্যরকম, তো জানি না কি হবে। তবে আমি ভারত সরকারের কাছে চাইব যেন আমাকে থাকার অনুমতি দেওয়া হয়, যেন আমি আমার ভাষার মধ্যে সংস্কৃতির মধ্যে থাকতে পারি এবং আমার ভাষায় আমি লিখে যেতে পারি। আমি তো কোনো অন্যায় করছি না লিখে না, আমি আমি তো মানুষের ভালো চাইছি, সমাজের ভালো চাইছি, তাহলে কেন আমাকে থাকতে দেওয়া হবে না? ইউরোপে কারাকারি পড়ে যায়, কে কোন দেশ আমাকে থাকতে দেবে, মানে আমাকে সিটিজেনশিপ দেবে? কারণ মানবাধিকারের জন্য তো আমি লড়াই করছি, তো আমাকে থাকতে দিলে ওরা বলে যে ওরা যে মানবাধিকারের জন্য কিছু করলো তা নাকি প্রমাণ হয়। তো আমি এত এত রাজনীতি বুঝি না, আমাকে যদি এখানে থাকতে না দেওয়া হয় কী কারণে থাকতে দেওয়া হবে না আমি জানি না। আমি হয়তো লেখা বন্ধই করে দিতাম, কিন্তু কিছু মানুষ এসে বলে কি জানেন যে আমার লেখা তাদের শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, তখন আমি লেখা বন্ধ করতে পারি না।